সত্যই যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিবেন না ভাই, ছবি তুলেন না, ছবি তুলেন না, বারবার যা বলি নিষেধ করি। কারণ কি জানেন? একটাই কারণ, বিকজ চোখ লাগাটা সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আইনাল হক, চোখের নজর সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সত্য, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলিহিল কারীম, নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্য, এর বাইরে কোনো সত্য আছে? খুব সতর্ক থাকবেন, আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে। আরেকটা বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের বদনজর এমন সত্য যে একটা উটকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকাই ফেলতে পারে। একজন সাহাবী গোসল করছিলেন, গোসল এটা হাদিসে সহি, এই আলেম ওলামা যারা আছেন তারা জানেন যে হাদিসে সহি, একজন সাহাবী গোসল করছেন, তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল, একদম স্কিনটা অনেক সুন্দর, থাকে না এমন কিছু মানুষ? আচ্ছা, এখন আরেকজন সাহাবী এই গোসল দেখছেন দূর থেকে, দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা, যেন কুমারী নারীর মতো, অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন। সাথে সাথে এই সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে। কোন সাহাবি? যিনি গোসল করছিলেন। এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো, এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্স দিয়ে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না। একটা ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু কেন সেটা হলো সেটা আপনি অ্যান্সার খুঁজে পাবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে, তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল? তখন একজন সাহাবি বলেন হ্যাঁ, অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর, ওকে ডেকে নিয়ে আসো। ওকে ডেকে আনা হলো, ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন, তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও? তখন এই সাহাবি তো অবাক, আমি আবার কখন মারতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো মারতে চাই নাই, আমি তো খালি বলেছি যে তার গায়ের রংটা অনেক সুন্দর। তখন তিনি বললেন কেন তুমি সুবহানাল্লাহ বললে না, কেন তুমি মাশা আল্লাহ বললে না? যখন মাশা আল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, নজরটা লাগবে না, আর যখন আপনি মাশা আল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, দেখবেন নজর লেগে গেছে। আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে, মানুষ বলল যে বাহ তোর তো ব্যবসা হেভি, লালে লাল শাহজালাল, ঠিক আছে দেখবেন আপনার কেনা বেচা বন্ধ হয়ে গেছে, এরকম হবে? আমার কথাটা বিশ্বাস করেন? এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন না, আল্লাহ এবং তার রাসূল বলেছেন, তার উপরে কোনো সত্য নেই। আছে সূরা কাহফ 29 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় বিশ্বাস করুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। এই কারণে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেওয়া, এই আই ওয়াশ করা, এই যে শোডাউন করা, হ্যাঁ ইসলামের কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করে দেন আল্লাহর ওয়াস্তে। অফলাইনে কাজ করেন, নিজেকে গোপন করার চেষ্টা করেন, যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরকত কমে যাবে, কাজের বরকত কমে যাবে, চোখ লাগবে, নজর লাগবে। এবং চোখ লাগা বদ নজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না, যায় নাই? এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম? যত দিন যাবে আলেমের সংখ্যা আরও কমে যাবে। নবীজি বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে, মানুষ জাহেলদেরকে আলেম বানিয়ে নেবে।